আম ব্যবসায়ীরা ক্ষতির মুখে লকডাউনের কারণে। প্রতি বছরই এই সিজনে ব্যবসায় যে পরিমাণ লাভের মুখ তারা দেখেন, এবছর বড় বাগান কিনেও সমস্যায় পড়ছেন আম ব্যবসায়ীরা। বাজারে আমের বিক্রি নেই, তাই তো বাগানগুলোতে আম পড়ে নষ্ট হচ্ছে। একটি সরকারি বাগান কিনেছেন তন্ময় দাস, তিনি জানালেন, আমের অবস্থা তো ভালো না, তার কারণ হচ্ছে আম হয়েছে কিন্তু যেহেতু লকডাউন, তারপরে এই লকডাউনের মধ্যে আমরা আম কোথাও বেচতে পারছি না। এই যে দেখুন, এই আমগুলো পড়ে পড়ে নষ্ট হচ্ছে। আমগুলো যে পরিমাণে দাম পাওয়া উচিত ছিল আমরা পাচ্ছি না, কারণ বেচতে পারছি না, তো বাগানে পড়ে পড়ে নষ্ট হচ্ছে, কি করব। সরকারি বাগান প্রচুর দামে নেওয়া, আমরা যদি আশা করছি যে সরকার যদি আমাদের কিছু সহায়তা করে বা সাহায্য করে, তাহলে আমরা হয়তো কিছু করতে পারবো, না হলে আমাদের লস হবে। অনেক পয়সা দিয়ে নেওয়া, অনেক বড় বাগান, এত বড় বাগান তুলে খরচা করে আমাদের পড়তে হচ্ছে না। মানে আম মূলত প্রতি বছর কোথায় কোথায় যেত? আমাদের আম আসানসোল যায়, দুর্গাপুর যায়, ব্যারাকপুর যায়, শিলিগুড়ি যায়, কিন্তু এবার আমরা লকডাউনের কারণে আমরা কোথাও পাঠাতে পারছি না। আর এই আম লোকালে কোথায় খাওয়াবো? মানুষের কাছে পয়সা নেই, মানুষ গরিব মানুষ আম খেতে পারছে না। পয়সা না থাকলে লকডাউনের মধ্যে কাজ নেই, কী করে খাবে? আমাদের যার জন্য এই বাগানে পড়েই নষ্ট হচ্ছে, পচে নষ্ট হয়ে যাচ্ছে। আমের প্রচুর চাহিদা, কিন্তু আমার দাম কম, দাম কম আর অন্য গাছপালা আছে 20 টাকা 22 টাকা। মানে হচ্ছে সামনে তো জামাই মনে হয় আমের চাহিদা বেশি, এবার যদি আমের চাহিদা কম হয় বাজারের দাম বাড়বে। সামনেই জামাই ষষ্ঠী, প্রতি বছরই বিশেষ করে আম চাষি বা যারা আম কেনেন বিশেষ করে তারা এই দিনটির দিকে তাকিয়ে থাকেন। এবছরে লকডাউন পাশাপাশি আমের সেভাবে বিক্রি নেই, কারণ এ রাজ্য থেকে অন্য রাজ্য বা জেলাতে পাড়ি দেয় আম, কিন্তু লকডাউনের কারণে সেটিও বিষ বাও জলে, তাই আম পড়ে পড়ে নষ্ট হচ্ছে বাগানগুলিতে। অনেক পয়সা দিয়ে অনেকেই আম বাগান কিনেছেন, এমত অবস্থায় কি করবেন ভেবে উঠতে পারছেন না। তাদের দাবি, এবছরে সরকারের তরফ থেকে যদি কিছু সাহায্য বা সাবসিডি মেলে তাহলে হয়তো কিছুটা তাদের সহযোগিতা হবে। নদিয়া থেকে রজত সেনের রিপোর্ট, চ্যানেল 24/7।